মঙ্গলবার 31 মার্চ ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা বিমল সিনহার শহীদান দিবস। এদিন ছিল তার 23তম শহীদান দিবস। 1998 সালে এই দিনেই সন্ত্রাসবাদীদের হাতে খুন হন বিমল সিনহা এবং তার ছোট ভাই। এই দিনটিকে সিপিএম প্রতিবছর ত্রিপুরায় পালন করছে সন্ত্রাসবাদ বিরোধী দিবস হিসাবে। এদিন সকালে সিপিএম রাজ্য দপ্তরে প্রয়াত বিমল সিনহার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিপিএম রাজ্য নেতৃত্ব। দলের পক্ষে বিজন ধর বলেছেন, রাজনৈতিক সন্ত্রাসবাদের বলি হয়েছিলেন বিমল সিনহা, তার আদর্শকে নিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করার লড়াই চালিয়ে যাবে সিপিএম। তারপরে কমরেড নারায়ণ দল, তারপরে মাল্যদান করছি, এরপরে বিমল সিনহার ছেলে বিচার সিনহা, তারপরে সবাই একে একে আলোচনা করে। এটা ছিল রাজনৈতিক ভাবে যে সন্ত্রাস তার বলি, এটা সমাজের বিভিন্ন অংশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করবার চেষ্টা তখন ছিল, এবং যার থেকে এসে এই সন্ত্রাসবাদ, এই বিচ্ছিন্নতাবাদ, বামফ্রন্ট সরকারের পতন ঘটালো এবং নতুন ধরনের একটা অশুভ শক্তি জোট ত্রিপুরায় সরকার গঠন করল। জাতি উপজাতির মধ্যে ধর্মীয়ভাবে, সাংস্কৃতিকভাবে এই যে বিভাজন তৈরি করা, সেটা একটা রাজনৈতিক করোনা ভাইরাসের মতো। এবং এই সরকার আসার পরে প্রথম 2 বছর বাস্তবে আমরা কোনো জমায়েত করতে পারিনি গুন্ডাদের জন্যে, এই করোনা ভাইরাস, রাজনৈতিক করোনা ভাইরাসের জন্যে সেইভাবে আমরা করতে পারিনি। এই বছর প্রাকৃতিক করোনা ভাইরাস এসছে, তাতেও বড় ধরনের কোনো জমায়েত করা সম্ভবপর হচ্ছে না। এটা আমাদের নিজেদের জন্যই প্রয়োজন, মানব জাতির উপরে যে ভয়াবহ আক্রমণ নেমে এসছে, এইটাও একটা ভাইরাস মহামারী আকারে নিয়েছে গোটা পৃথিবীতে, আমাদের দেশেও। সুতরাং সেই দিক থেকে আমাদের সতর্ক থাকার জন্যে আজকে সোশ্যাল ডিস্টেন্সিং, এটা টেম্পোরারি ফেজ, এটা অস্থায়ী, কিন্তু মূলত হচ্ছে সোশ্যাল ইউনিটি, মানুষের ঐক্য, জাতি উপজাতির মধ্যে ঐক্য, বিভিন্ন ধর্মীয়, ধর্ম বর্ণ সম্প্রদায় তাদের মধ্যে ঐক্য, শ্রমজীবী মানুষের ঐক্য, এই ঐক্য গড়ার শপথ আজকে আমরা গ্রহণ করছি। এবং এই যে মহামারী আকার নিয়েছে, সেই সময়তে তাকে, মানুষকে বাঁচানোর জন্যে, নিজেদের বাঁচার জন্যে বিজ্ঞানভিত্তিক যে সমস্ত সিদ্ধান্ত সরকারি স্তরে বা বিভিন্ন সংগঠনের তরফে এসছে, সেগুলো মেনে চলা নিশ্চিতভাবেই আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। কারণ আমাদের বাঁচতে হবে, বেঁচে থেকেই শ্রমজীবী মানুষের জন্য ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম চালাতে হবে। রিপোর্ট, চ্যানেল 3 রত।